সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুড়া মশলা আমাদের রান্নাঘরে। বিরতির পরে ফিরে এলাম, সাথে নিয়ে এসেছি একজন জনপ্রিয় তারকাকে, গোলাম ফরিদা ছন্দা। চলুন তার সাথে কথা বলি। ছন্দা, কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। ড্যানিশ গুড়া মশলা আমাদের রান্নাঘরে তোমাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই একটা মজার রেসিপি নিয়ে এসেছো, তাই না? আমার যতটুকু ধারণা আর কি। আমার পছন্দের। তাই, তোমার পছন্দের। নামটা বলে ফেলো তো। মিটবল। মিটবল। তো দর্শক, ছন্দা আমাদের জন্য তৈরি করবেন মিটবল। চলুন আমরা এক নজরে উপকরণগুলো দেখে নিই। গরুর মাংসের কিমা 1 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ ধনে গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, নারকেল কুড়ানো পরিমাণ মতো, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, পাউরুটি 2 পিস, ডিম 1টা, ব্রেড ক্রাম পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। চলুন ছন্দার কাছে যাই। আমরা প্রথমেই যেটা করব, একটা বড় ডিশ নেই, এটা কিমা করা, কিমা করা মাংস সেদ্ধ করা নেই তো? না, সেদ্ধ না, কাঁচা। আর যেটা একটা করতে হবে সেটা হচ্ছে এই নারকেল কোরানোটা একটু আমরা টেলে নিই, শুকনো ফ্রাই ওটা টেলে নিতে পারি, একটু হালকা ভেজে নিলে তো ফ্লেভারটা সুন্দর আসে। আচ্ছা, ওটা হতে হতে আমরা বাকি উপকরণগুলো দিয়ে ফেলি। পেঁয়াজ পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই। কাঁচামরিচটা যেমন খায় আর কি, কেউ ঝাল বেশি। তুমি কাঁচামরিচ বেশি খাও? বেশি খাও? আমি বেশি খাই না। আচ্ছা, যেহেতু তোমার মেয়ে ছোট ছোট ছিল। আদা বাটা, রসুন বাটা, যেহেতু কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়াটা একটু কম কমই দেই। এটা হয়ে গেছে নাকি? এর গুঁড়া, হ্যাঁ প্রায় হয়ে গেছে, একটু বন্ধ করে দে। গরম মশলা গুঁড়া, গরম মশলা কতটুকু? এই ২ টেবিল চামচের মতো আছে। এবার যেটা করব, এবার আমরা এটাকে হাত দিয়ে মেখে নিব। এবার আমরা ব্রেডটাকে একটু টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, ব্রেডটা দেওয়াতে কিন্তু দিদি দেখেছো, এটা কিন্তু অনেকটা মানে আঠালো বেশ জমানো হয়েছে। এটা হয়ে গেল। এবার আমরা ডিমটাতে আমরা একটু পানি মেশাবো, অল্পটা ব্যাস। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, দুবু তেল, যেহেতু গোল গোল করে ফেললাম একদম। হ্যাঁ, বলটা যেহেতু বল সাইজ করলাম, এরপর আমরা ডিমে ডুবিয়ে জাস্ট আমরা ব্রেড ক্রামের মধ্যে মেখে নিব। আমরা টুথপিকটা গেথে গেথে কয়েকটা দিয়ে দিই। আচ্ছা, হতে থাকুক, সাবধান। তুমি আমাকে দাও, আমি এটা আমাকে হেল্প করছি। তুমি এটা শেষ করো। হ্যাঁ, আমি এটা বানাচ্ছি। এই যে এত ব্যস্ততা, এত কিছু, আসলে মানে কেমন, মানে কেমন এনজয় করো আসলে বলো তো? এখন কি এনজয় করো নাকি? মানে তুমি নিজেও ভালো করে জানো যে আমাদের যে কাজটা, এটা আমরা আসলে এনজয় না করলে
এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট, হ্যাঁ হ্যাঁ মানে এটা কারণ ভালো না বেশি, মনে আনন্দ না নিয়ে না করতে পারলে না কাজটা আসলে হয় না, মন মতো হয় না। হয়তো অনেক সময় করি যে আনন্দ না নিয়ে করছি বা করার জন্য করছি, সেটা খুব কম, কিন্তু সেই কাজটা করার পর কিন্তু ফিলিংসটা নট গুড, আসলে নিজেরাই বুঝতে পারি যে ভালো লাগছে না আসলে। একটু হেল্প করি তোমাকে, অলমোস্ট ডান। অলমোস্ট আমাদের হয়ে গেছে, কালার চলে এসেছে, আমরা এখন অফ করে দিই। এবার আমরা এই যে তুমি দিতে পারো, তুলে ফেলি। কি সুন্দর এসেছে রংটা না? হ্যাঁ ভীষণ সুন্দর। টিস্যুটা আগেই নিয়ে নিলাম যেহেতু তেলের জিনিস। হ্যাঁ হ্যাঁ টিস্যুটা সব করে নিব, তেলটা সব করে নিব। একটু দাঁড় করিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, ধরতেও সুবিধা হবে। দিদি তৈরি হয়ে গেল মিট বল। বাহ, না সত্যি আমি জানি ছন্দা তুমি অনেক ব্যস্ত থাকো, এত কষ্ট করে আসবার জন্য তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা ক্রেস্ট, এটা অবশ্যই অনেক চমৎকার একটি গিফট। বাহ থ্যাংক ইউ, ড্যানিশ গুঁড়া মশলার পক্ষ থেকে আর বাংলা ফিশনের পক্ষ থেকে, এবং আরো চমৎকার একটি গিফট এটা হচ্ছে তোমার গিফট হ্যাম্পার, অনেক কিছু আছে, অনেক প্রয়োজনীয়, অনেক হেভি। আচ্ছা আসলে কেন দিয়ে দিবো তোমার? ওকে প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ কিছু বলো তোমার দর্শকদের জন্য। ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরকে আমি জানাচ্ছি ধন্যবাদ, কারণ খুব মজার একটা অনুষ্ঠান এবং মজার একটা রেসিপি রান্না করে দর্শকদেরকে দেখালাম, এটা আমার একটা গুড ফিলিংস সেদিক থেকে। আর রান্না বিষয়টাই হচ্ছে, রান্নার সাথে সবসময় জড়িত থাকে পরিমিতি বোধ, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। তো আমি আশা করব যে আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসে তারা অন্তত পক্ষে একটু সচেতনভাবে রান্না করবেন, একটু সচেতনভাবে খাদ্য গ্রহণ করবেন, যাতে জীবনটা একটু ভালোভাবে কাটে। ধন্যবাদ, অনেক চমৎকার, আবার দেখা নিশ্চয়ই হবে তোমার সাথে। অবশ্যই, থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। তো দর্শক, আপনাদেরই পছন্দের একজন মানুষ তৈরি করলেন মিটবল, আমি জানি আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী আমরা এক নজরে দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বোলে গরুর মাংসের কিমা 1 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ ধনে গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, নারকেল কুড়ানো পরিমাণ মতো, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে নিন। পরে পাউরুটি 2 পিস দিয়ে পুনরায় ভালোভাবে মেখে গোল গোল বল করে ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম ডুবন্ত তেলে ছেড়ে লাল করে ভেজে নিন। হয়ে এলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার মিট বল। সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি।